সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। ব্লু হিউ নার্সিং হোম ওল্লিশ্রী আরামবাগ হুগলি। ওই দাদা, একেবারে কৃষি বিপণন মন্ত্রী, আবার আপনার এলাকা বিনা পয়সায় হাট, কি বলবেন? বিনা পয়সায় হাট এর আগেও আমরা আমদানি করা হয়েছিল, আজকে আমরা আলিনগরে করলাম, আমদানি অঞ্চল থেকে করা হচ্ছে। এখানে বিনা পয়সায় হাট সবজির থেকে চাল থেকে পেঁয়াজ থেকে শুরু করে সোয়াবিন, কুমড়ো, ভেন্ডি, বটবটি, নুন, মুড়ি, বিস্কুট সব কিছু দেওয়া হচ্ছে বিনা পয়সায়। আলু দেওয়া হচ্ছে। করোনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে লড়াই করছেন এবং তার নির্দেশে আমরা প্রত্যেক আমাদের অ্যাসেম্বলিতে আমরা করছি, আমি চুচুড়া অ্যাসেম্বলিও অনেকটা ইয়ে করেছি, এছাড়া বাঁশবেড়িয়াতেও আমরা প্রায় সাত দফাতে আমার অ্যাসেম্বলি এলাকায় সাত দফাতে দিলাম মাল, স্যানিটাইজেশনও করেছি। এখন আমাদের মানুষকে বাঁচাতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, আর সবাইকে বলবো দূরত্ব বজায় রাখুন এবং সাবান দিয়ে বারে বারে হাত ধোয়া করুন, আর রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। আমি যারা রাজনীতি করছেন এই করোনার টাইমে মানুষকে অবহেলা করে, তাদের বলবো তার থেকে বিরত থাকতে, আর রাজঘাটে হাসপাতালে কোথাও বাদ নেই মাইকিং করছেন রাস্তায় নেমে, আর কিছু লোক আছে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে। আমি বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। আর আরেকটা কথা বলবো যে পশ্চিমবাংলার একজন সন্তান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভাগ্য করে পেয়েছি। পশ্চিমবাংলায় রূপকার ছিলেন বিধানচন্দ্র রায়, কিন্তু নবরূপকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সারা জীবন মানুষের চোখে করেছেন, এখনো করছেন, এবং করছেন এই জন্য যে সারা বছর আট বছর ধরে তিনি মানুষের সঙ্গে আছেন, বসে তার আগেও ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর সকাল থেকে রাত্রে অবধি পরিশ্রম করছেন। পশ্চিমবাংলা কিসে ভালো হবে, পশ্চিমবাংলার মানুষ কিসে ভালো থাকবে, আজকে সিল কাজ, সিল টাইমের পেনশন থেকে শুরু করে কন্যাশ্রী এত কাজ করেছেন, তারপরেও নিন্দুকেরা সমালোচনা করছেন, মানুষ তার পশ্চিমবাংলার মানুষ তার মুখ্য জবাব দেবে আগামী দিনে।
সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।